আমাজন 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আমি আইডিনায়াত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুলের স্কুলে কয়েক দফা বিস্ফোরণে নিহত 6। পাকিস্তানে মন্ত্রিসভার সদস্যদের প্রথম ধাপে শপথ গ্রহণ সম্পন্ন। ডনবাসে লড়াই শুরু বললেন জেলেনস্কি। শ্রীলঙ্কানকে পিটিয়ে পুড়িয়ে হত্যা, পাকিস্তানে 6 জনের মৃত্যুদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলের একটি হাই স্কুলে 3 দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই বিস্ফোরণে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 11 জন। আফগান নিরাপত্তা এবং স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ওই অঞ্চলের শিয়া হাজারা সম্প্রদায়ের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি স্কুলে 3 দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শপথ নিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার প্রথম ধাপে 31 জন ফেডারেল মন্ত্রী, 3 জন রাজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর 3 জন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আইনি সদর আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি। প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ করাতে অপারগতা জানানোর পরে শপথ গ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ করান। মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে আলোচনা করার জন্য গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহবাজের সঙ্গে বৈঠক করেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো চেয়ারম্যান আসিফ আল জারদারি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকা দখল করতে রাশিয়া হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রকেট এবং আর্টিলারি দিয়ে ডনবাসের শহরগুলোর উপর মস্কো বোমা হামলা চালাচ্ছে বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি। রাজধানী কিয়েভ দখলে রাশিয়ার ব্যর্থ হওয়ার পর এই হামলার ব্যাপারে বহুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। প্রথম দিকে ইউক্রেনের বড় শহরগুলো নিয়ন্ত্রণ আর দেশটির সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল রাশিয়া, কিন্তু শক্ত প্রতিরোধের মুখে পড়ার পর রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তাদের অভিযানের প্রথম ধাপ সাধারণভাবে সম্পূর্ণ হয়েছে। এখন তারা রাজধানীর আশেপাশের এলাকা থেকে সৈন্যদের সরিয়ে নিচ্ছে। সে সময় রাশিয়া ঘোষণা করেছিল যে এখন তাদের মনোযোগ থাকবে রুশ ভাষাভাষী সদ্যমুক্ত ডনবাস এলাকার দিকে। ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে এবং গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত সোমবার প্রিয়ান্থা কুমারকে হত্যার চাঞ্চল্যকর মামলার এ রায় দেন। একই ঘটনার মামলায় আরও 9 জনকে যাবজ্জীবন, 1 জনকে 5 বছর এবং 72 জনকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছরে ডিসেম্বরে হত্যার শিকার হওয়া 48 বছর বয়সী প্রিয়ান্থা কুমার পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শিয়ালকোটের একটি কারখানার ম্যানেজার ছিলেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলাকালে বিধ্বস্ত কিয়েভ সফরের পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন। জেন সাকি সাংবাদিকদের পুনর্ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্টের যাওয়ার কোনো পরিকল্পনাই, তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অ্যাস্টিন কিয়েভ সফর করতে পারেন। গত রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি ভাবছেন বাইডেন কিয়েভ সফর করতে পারেন। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।